আমরা যদি ইউটিউবের মধ্যে কাজ করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু ইউটিউবের সমস্ত রুলস সম্পর্কে অবগত থাকতে হবে। তো ইউটিউবের এরকমই একটা রুলস হলো কপিরাইট ক্লেম। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব কপিরাইট ক্লেম সম্পর্কে। আমরা যখন আমাদের চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করি, আমরা দেখি মাঝে মাঝেই এরকম কোনো একটা ভিডিও থেকে যায় যে ভিডিওটাতে আমাদের কপিরাইট ক্লেম চলে আসে। এবারে আমরা তখন বুঝতে পারি না এই কপিরাইট ক্লেমটা আসার মানেটা কী, অর্থাৎ কেন কপিরাইট ক্লেমটা আমাদের ভিডিওর মধ্যে এসে গেল, আর এর জন্য আমাদেরকে কী করতে হবে, বা কপিরাইট ক্লেমটা কীভাবে আমাদের ভিডিও থেকে আমরা সরাতে পারবো, আর এছাড়াও এই কপিরাইট ক্লেমের জন্য আমাদের চ্যানেলের ওপরে কী ক্ষতি হতে পারে। তো এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে নিন। দেখুন বন্ধুরা, ইউটিউবের মধ্যে কপিরাইট কন্টেন্ট এবং কপিরাইট ক্লেম দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। কপিরাইট কন্টেন্টের থেকে কপিরাইট ক্লেমটা পুরোপুরি আলাদা জিনিস। কপিরাইট ক্লেমটা কী জিনিস সেটা জেনে নিই চলুন। তো দেখুন, ইউটিউবের মধ্যে এমন অনেক বড় চ্যানেল রয়েছে বা ব্র্যান্ডেড চ্যানেল রয়েছে যারা ইউটিউবের পক্ষ থেকে একটা কন্টেন্ট আইডি পেয়ে থাকে। এবারে আমরা যদি আমাদের ভিডিওর জন্য ওই বড় চ্যানেলের বা ওই ব্র্যান্ডেড চ্যানেলের কোনো ইমেজকে বা কোনো মিউজিককে আমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করি, বিশেষ করে মিউজিকের জন্য এই জিনিসটা হয়ে থাকে। আমরা যদি কোনো বড় চ্যানেলের বা ব্র্যান্ডেড চ্যানেলের কোনো মিউজিককে আমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা কপিরাইট ক্লেমের সম্মুখীন হই। আমরা ওই বড় চ্যানেলের মিউজিকটা কতক্ষণের জন্য ব্যবহার করেছি, 1 সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য, না 30 সেকেন্ডের জন্য, সেটা কিন্তু ম্যাটার করে না। অনেকের এখানে ভুল ধারণা থাকে যে আমরা তো 1 সেকেন্ডের জন্য বা 5 সেকেন্ডের জন্য ব্যবহার করেছি, তাহলে কেন কপিরাইট ক্লেমটা এলো। সো বন্ধুরা, আপনি যদি ওই চ্যানেলের কোনো মিউজিক ব্যবহার করে থাকেন, সেটা 1 সেকেন্ড হতে পারে, 2 সেকেন্ড হতে পারে বা 5 সেকেন্ড হতে পারে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম আসতেই পারে। এখানে সময়টা কোনো ম্যাটার করে না। আপনি যদি ব্যবহার করে থাকেন এবং চ্যানেলের কাছে যদি সেই ইনফরমেশন যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট ক্লেম আসবেই। এইবারে দেখুন, যদি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে তাহলে কি হবে। তাহলে দেখুন কি হবে, আপনার যে ভিডিওটাতে কপিরাইট ক্লেমটা এসেছে সেই ভিডিওর রেভিনিউটা কিন্তু আপনার কাছে আর আসবে না। সেই ভিডিও থেকে যে রেভিনিউটা জেনারেট হবে সেটা কিন্তু ওই কোম্পানির কাছে চলে যাবে যে কোম্পানি আপনাকে কপিরাইট ক্লেমটা দিয়েছে, বা আপনি যার মিউজিকটা ব্যবহার করেছেন তার কাছে কিন্তু আপনার ওই ভিডিওর রেভিনিউটা পুরোপুরিভাবে ইউটিউব পাঠিয়ে দেবে। এছাড়াও এরকম হতে পারে যে কোম্পানি আপনাকে কপিরাইট ক্লেম দিয়েছে সে চাইলে আপনার সাথে রেভিনিউটা শেয়ারও করে নিতে পারে, কিংবা আবার যে আপনাকে কপিরাইট ক্লেম দিয়েছে সে চাইলে আপনার ভিডিওকে ওয়ার্ল্ড ওয়াইড ব্লকও করে দিতে পারে, কিংবা হয়তো আবার বিশেষ কোনো স্থান বা বিশেষ কোনো জায়গাতে বা বিশেষ কোনো দেশেও আপনার ভিডিওকে ব্লক করতে পারে। কিন্তু এতে স্ট্রাইকের মতো আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না, কিংবা আপনার ওই ভিডিওটা আপনার চ্যানেল থেকেও ডিলিট হয়ে যাবে না, শুধুমাত্র আপনি ওই ভিডিওটা থেকে আর্নিং করতে পারবেন না। এবারে আপনি যদি চান যে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসলেও আপনি সেই ভিডিওটা থেকে যে আর্নিংটা করতেন সে আর্নিংটা যেন না লস হয়, তাহলে কি করতে পারেন। তাহলে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। আপনার কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম চলে আসে, তাহলে যে মিউজিকটার জন্য এসেছে সেই মিউজিকটা আপনার ভিডিওতে যত সেকেন্ডের জন্য ব্যবহার করেছেন, অর্থাৎ ধরুন আপনি একটা 1 মিনিট বা 5 মিনিটের ভিডিও বানালেন, সেই 5 মিনিটের ভিডিওটাতে আপনি হয়তো যে মিউজিকটা ব্যবহার করেছেন যার জন্য আপনার কপিরাইট ক্লেমটা এসেছে সেই মিউজিকটা হয়তো আপনি 1 মিনিট ব্যবহার করেছেন, তাহলে আপনি ওই 1 মিনিটের মিউজিকটাকে মিউট করে দিতে পারেন, কিংবা আবার ওটাকে আপনি ট্রিম করে দিতে পারেন, কিংবা আপনি চাইলে ওই মিউজিকটাকে ইউটিউব অডিও লাইব্রেরির মিউজিকের সাথে রিপ্লেস করে দিতে পারেন।
যেখান থেকে মিউজিক নিলে আপনার চ্যানেলের মধ্যে কোনোদিনই কোনো কপিরাইট ক্লেম আসবে না। সো আপনি যদি আপনার ওই মিউজিকটাকে, যে মিউজিকটার ওপরে কপিরাইট ক্লেম এসেছে, সেই মিউজিকটাকে আপনার ভিডিও থেকে রিপ্লেস করে দেন কিংবা মিউট করে দেন, তাহলে কিন্তু আপনার কপিরাইট ক্লেমটা কিন্তু সরে যাবে এবং তার সাথে সাথে আপনি ওই ভিডিওটা থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন। তবে বন্ধুরা, আপনি যদি এটা চান যে মিউজিকটার জন্য কপিরাইট ক্লেম এসেছে সেই মিউজিকটাও রাখতে চান, তারপরেও আপনি রেভিনিউ জেনারেট করতে চান, এরকমটা কিন্তু সম্ভব না। আপনার চ্যানেলে কোনো মিউজিকের জন্য যদি কপিরাইট ক্লেম এসে থাকে, তাহলে সেই মিউজিকটাকে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের ভিডিও থেকে সরিয়ে ফেলতে হবে। ভিডিওটাকে ডিলিট করার দরকার নেই। আপনি হয়তো ভাববেন ভিডিও ডিলিট করে আপনি সরাবেন, ভিডিও না ডিলিট করলেও হবে। আপনাকে যে পদ্ধতিটা বললাম যে আপনি ওই মিউজিকটাকে মিউট করে দিতে পারেন, ওই মিউজিকটাকে আপনি ট্রিম করতে পারেন, বা ওই মিউজিকটাকে ইউটিউব অডিও লাইব্রেরির সাথে রিপ্লেস করে দিতে পারেন, কিন্তু ওই মিউজিকটাকে রেখে ওই ভিডিওটা থেকে আপনি কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবেন না। সো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইকও করে দেবেন। আর যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, এরকম ইউটিউব ইনফরমেশনমূলক এবং আর্নিং অ্যাপ্লিকেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে এরকমই কোনো ইনফরমেশনমূলক নেক্সট ভিডিওতে।